আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকগুলো এক সমস্যা একসাথে আসলে রুগীদের আমরা কিভাবে চিকিৎসা করি সেটা নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম রুগী কিন্তু একটা সমস্যা নিয়ে আসে না একের অধিক সমস্যা নিয়ে আসে যেমন বেশিরভাগ রুগী আসে কোমরের সমস্যা হাঁটুতের সমস্যা ঘাড়ের সমস্যা পায়ের সমস্যা এরকম আবার কেউ কেউ পিঠেও সমস্যা নিয়ে আসে কী কারণ দর্শক এটা সেটা আজকে জানবো আসলে কি রুগীগুলো একসাথে সবগুলো সমস্যা হয়েছে নাকি কোন কোনো সমস্যা আগে হয়েছে কোনোটা পরে হয়েছে কেনই বা হয়েছে সেটা নিয়ে আলোচনা করি আমরা এর আগেও বলেছি যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা হয় রুগীর তাহলে কিন্তু একটা জায়গা থেকে সমস্যাটা অন্য জায়গায় কি সরায় না বা ইনভলভ হয় না সেই ক্ষেত্রে এই রুগীটাও তাই এ ভাই প্রথমে যে সমস্যাটা ছিল তারপরে এই সমস্যাগুলা বিভিন্ন জায়গাতে যাওয়ার পরে সে যখন একেবারেই বেশি হয়েছে তখন ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছে অথবা তার মুখ দিয়ে শুনি আসলে তার সমস্যাটা প্রথমে কোথায় ছিল চলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার একটু যদি বলতেন যে এই যে সমস্যাটা আপনি নিয়ে আসছিলেন আমি যদি প্রেসক্রিপশনটা দেখি এখানে তাহলে আমি বলতে পারবো প্রথম আপনি দেখাইছিলেন আমাদের যখন বিভিন্ন জয়েন্টে ব্যথা ছিল বিশেষ করে আপনার একটা বাতেরও হিস্ট্রি ছিল ঘাড়ে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল দুই পায়ে দুই হাতে ব্যথা যাইতো এগুলো আপনি বলছেন এবং জিন জিন ভার ভার অবসমস লাগতো সাধারণত অনেকক্ষণ হাঁটলে ব্যথা করত এবং দুই হাঁটুতে ব্যথা ছিল শুয়ে থাকলে ভালো থাকতেন এবং উঠা বসায় কষ্ট ছিল জি জি এবং কটকট শব্দ হইতো দর্শক একটা রুগীর এটাকে বলা হয় হিস্ট্রি তার মানে তার সমস্যাটা আমরা যখন শুনি যেটা কিনা অলরেডি আমরা ইনভলভ লেখা হয়ে গেছে এখানে এইভাবে তো তার মানে হচ্ছে একটা রুগীজন আসে তাহলে শুনতে হবে আগে তাহলে সোনাটা কীভাবে ছিল আজকে আমরা ওনার চিকিৎসা শেষ আসলে এই জন্য আমরা আজকে ওনার মুখ কী কী সমস্যা তখন ছিল এখন কেমন সেগুলা তাহলে কোন জায়গায় সমস্যাটা দিয়ে আপনার সমস্যা ছিল শুরু হয়েছিল এটা যদি একটু বলতেন আমার সর্বপ্রথম দুই হাঁটুতে সমস্যা দেখা দিছিল হাঁটু কটকট করতো হাঁটু শুকিয়ে যেত তারপরে বিভিন্ন ওষুধ বিভিন্ন ডাক্তারের সারাপন্ন ওই ওষুধ ওষুধ খাইলে একটু পানি টানি হয় কটকট বন্ধ হয় এইভাবে চলছি তো আমি তো সৌদি প্রবাসী আমি সব সময় পাই না আর বাড়িতে আসলে ওই আসবো আসবো করি সময় হয় না ছুটি কম তারপরে দুই হাটের থেকে আসতে উঠলো যে কোমরে কোমরের বামপাশে অনেক প্রচণ্ড ব্যথা ব্যথার পরে ঝিনঝিন 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 করে পাওগুলি অপসে যেত তো আমি কিছু আপনাদের ভিডিও দেখে কিছু এক্সারসাইজ করছিলাম ওইখানে নিজে নিজে করাতে কোনো রকম সহনীয় পথ যাইছিলাম। তারপরে আমার উঠছে পিঠে পিঠের পরে শেষ উঠলো ঘাড়ে গাডের পরে আমার হাঁটুর নিচে শেষ পর্যায়ে যায় হাঁটুর নিচে ঝিনঝিন করি পাওয়াটা অবশ্যই যেত আমি এক কাইকো দিতে পারতাম না আর যে পিসে মাসুল আছে এই মাসুল প্রচণ্ড ব্যথা করতো আচ্ছা ওকে মানে এটা প্রথমে ছিল কোমরে হাঁটুতে হাঁটুতে হাঁটু থেকে আজকে আপনার হলো কোমরে কোমর থেকে গেলো ঘাড়ে ঘাড়ে থেকে পরে দেখলেন যে আলটিমেটলি একটা পর্যায়ে ব্যথা হাতে আর পায়ে সরে গেল তার মানে দর্শক এটা একদম আমরা যে আগে বললাম একদম মিলে গেছে আসলে তার মানে এটা কি কারণ দর্শক যে তার ব্যথাটা একটা থেকে একটা লিঙ্ক কেন হয় আমাদের হিউম্যান বডি যেভাবে স্কিলিটাল সিস্টেম যে মাস্কগুলো স্কিলিটাল সিস্টেমের যে প্রথমে দরকার স্কিলিটাল সিস্টেম যে হাড়গুলো কীভাবে থাকে প্রথমে মাথার নিচে থাকে ঘাড় ঘাড়ের নিচে থাকে পিট পিটের নিচে কোমর কোমরের সাথে থাকে হিপ জয়েন্ট দর্শক যেটা এটা হিপ জয়েন্টের সাথে থাকে হলো নি নির সাথে হাট মানে গোড়ালি বা অ্যাঙ্কেল জয়েন্ট তাহলে এই যে আপনার চেইনটা এই চেইন মানে হচ্ছে আপনি দেখেন অনেক মানুষই অনেকের করি কোমরের এই জায়গায় ব্যথা হয় হাঁটার সময় ন্যাংরে হাঁটে অনেকের হাতের এখানে ব্যথা তাও হাঁটার সময় সুন্দর করে হাঁটতে পারে না তার মানে হচ্ছে এক জায়গায় ব্যথা হলে ব্রেন এটা ক্যাচ করতেছে নেগেটিভ ওয়েতে তখন এই ব্রেন আর সঠিকভাবে তার বায়োমেকানিকটা মেনটেন করতে পারতেছে না কোনো জায়গায় কেউ কি দেখছেন যে হাতে ব্যথা হয়েছে সুন্দর করে হাঁটতেছে আসলে কিন্তু তা না তাও হাঁটার অ্যাপ্রমার হচ্ছে তার মানে ওনার হাঁটু ব্যথা থেকে যখন সে হাঁটছে দাঁড়াইছে বসছে তখন একটা এটাকে আমরা বলি কম্পনসেটরি মুভমেন্ট রুগীরা যখন হাটে বসে তখন সেখানে সে হাঁটা বসাটা সঠিকভাবে করে না সে নিজেই একটা পজিশন তৈরি করে নেয় যেটা কিনা সে হয়তো বসে ওইভাবে একটু বাঁকা হয়ে বসে অথবা দাঁড়ায় এক পায়ে ভর দিয়ে আমি কি এরকম করছেন এটাকে এটা এটা কেন করছেন আপনি আমাকে ব্যথা লাগে আচ্ছা তার মানে আপনি চাইছেন যে ব্যথাটা যাতে কম লাগে জি 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 তার মানে কথা মিলছে দর্শক এটাকে আমরা ইংলিশে বলি কম্পনসেশন কম্পেন মুভমেন্ট অলওয়েজ ক্রিয়েট দ্য অ্যাবনরমাল পজিশন ইন দ্য বডি অ্যাবনরমাল বায়োমেকানিক গ্রো দ্য অ্যাবনমাল বায়োমেকানিক ইন দ্য বডি সো ইস্যু ইজ এই অ্যাবনরর্মাল বায়ো মেকানিকটা যদি লং টাইম থাকে তখনই হচ্ছে আপনার একটার সাথে একটা লিঙ্ক হয়ে ব্যথাটা অন্য জায়গায় সরিয়ে যায় আমি কি মনে বুঝাইতে পারছ এখানে যে আসছিলেন তখন আলটিমেটলি কি কি সমস্যা ছিল তখন আমার ঘাড়ে ব্যথা ছিল পিঠে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল নিচে পায়ে পাতা ব্যথা ছিল ওকে তো আসার পরে তো আপনি এক্সরে দেন এক্সরে গুলি করার পরে আমারে দেখাইছেন পিছের হাড় এরকম কোনটা বেঁকা হয়ে গেছে কোনটা চেপে গেছে উপরে নিচে হয়ে গেছে কোনটা চেপে গেছে আর কোমরের ডিসপলস এত টুক দেখাছেন এত বাইরে গেছে আর যে দুই হাঁটু হাঁটু প্রায় 1.5 ইঞ্চি পাক হয়ে গেছে

সব মিলাই এখন তো বলা যাবে না একটা মানে আমরা দিতে তার কারণ দুইটা একটা হলো টাইমের ব্যাপার থাকে আর একটা হলো যে চিকিৎসা ইস্যুটা আমরা অ্যাপ্লাই করি সেটা রুগী কতটুকু রিসিভ করে সেটারও ব্যাপার থাকে এই জন্য আমরা যেটা করি কারো সেভেন্টি কারো সিক্সটি কারো এইটি পার্সেন্ট দেওয়ার পর বাসায় ব্যায়াম শিখে দেয় আমরা হোম এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি যেটা কিনা আলটিমেটলি সে বাসায় করে ভালো থাকবে আর কিছু বলার আছে কিনা চিকিৎসা সম্পর্কে বাধা না আমার চিকিৎসা সম্পর্কে এতটুকু বলা স্যার অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত সবাই সবাই একত্র হইয়া একটা পান পণ করে একটা রুগীকে ভালো করার জন্য তো আমি এখানে চিকিৎসা নিয়েছি ইনশাল্লাহ যেতটুকু ভালো হয়েছি আল্লাহ হয়তো সামনে দিয়ে আরো ভালো করবো কিন্তু অন্য হসপিটালে গেলে বলতে যে অপারেশন করেন থেরাপি এই করেন সার্জারি করেন এগুলির থেকে আপনারা এখানে যদি হাত বা পা কম সমস্যা হয় আপনারা সারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা সুস্থ সেবা পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনি একটা তথ্য দিলেন যে আমাদের সম্পর্কে যে টিম ওয়ার্কটা আসলে আমাদের এখানে যেটা করি আমরা একটা অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা ভালো মেনটেন করি অ্যাসেসমেন্ট করার পরে একটা রুগী সহজে ভালো হয় ইজ ফাইন তারপরে যদি দেখা গেছে যে না কোনো প্রবলেম কমপ্লিকেট থাকে সেক্ষেত্রে আমরা টিম ওয়ার্ক একটা টিমের মতো বসে তারপরে আমরা এটা ডিসকাস করে তারপরে কাজটা করি তার মানে আমরা সুপারভাইজ করি সঠিকভাবে যে রুগী কতটুকু ভালো হলো কখন কীভাবে ধন্যবাদ দর্শক আবার দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম